টেস্ট ক্রিকেট ক্যারিয়ারের অভিষেক ম্যাচে আলো ছড়িয়েছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত শ্রীলঙ্কার মাটিতে ঐতিহাসিক শততম টেস্টে জয়ের অন্যতম নায়ক ছিলেন তিনি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে অভিষেক হয় মোসাদ্দেক হোসেন সৈকতের আট নম্বরে ব্যাটিংয়ে নেমে পঁচাত্তর রান করেছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত অভিষেক দুর্দান্ত হলেও শেষ পর্যন্ত টেস্ট একাদশে নিজের জায়গা ধরে রাখতে পারেননি মোসাদ্দেক তবে দীর্ঘ বত্রিশ মাস পর আবারও বাংলাদেশ টেস্ট একাদশে ফিরছেন মোসাদ্দেক হোসেন সৈকত আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচের একাদশে এক প্রকার নিশ্চিত নে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের পরিবর্তে একাদশের সুযোগ পাওয়া নাইম হাসান এবার সেই নাইম হাসানের ইঞ্জুরির কারণে একাদশের সুযোগ পাচ্ছেন মোসাদ্দেক তবে এবার বাংলাদেশ দলে তার ভূমিকা হতে পারে ভিন্ন সাকিব আল হাসান ও তাইজুল ইসলামের সঙ্গে তৃতীয় স্পিনিং অপশন হিসেবে একাদশে ঢুকছেন মোসাদ্দেক ম্যাচের আগের দিন অধিনায়ক মমিনুল হকও এ বিষয়ে প্রাচ্ছন্ন আভাস দিয়েছেন আজ সাংবাদিকদের তিনি বলেছেন মোসাদ্দেক বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি হয়তো ওর খেলার সম্ভাবনাই বেশি স্পিন বিভাগ দেখুন তাইজুল গত এক দুই বছর ধরে খুব ভালো বল করছে সাকিব ভাই তো গত ম্যাচে খুব ভালো করেছেন মোসাদে খেলে ওর ভূমিকা একটু ভিন্ন হবে তিনি আরো করেন মাঝে মধ্যে এমন পরিস্থিতিতে পড়তে পারেন এই পরিস্থিতি থেকে কাটিয়ে উঠতে হবে মোসাদ্দেক যদি খেলে ওকে ভালোভাবে বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করাটাও গুরুত্বপূর্ণ সাকিব ভাই তাজুল যেহেতু আছে ওদের নিয়ে আমি অনেক বেশি আত্মবিশ্বাসী আশা করি কোনো সমস্যা হবে না তাস্কেন শরীফুলদের জায়গায় যারা খেলবেন তাদের প্রতিও আস্থা রাখছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক আপনি কোনো একটা জিনিস শুরু করলে মাঝে মাঝে এমন বাধা বিপত্তি আসতে পারে তাস্কিন যতদিন খেলেছে খুব ভালো বল করেছে সঙ্গে শরীফুলও ভালো অবদান রেখেছে টেস্ট দলে ওদের জায়গায় যারা খেলবে তাদের জন্য এটা বিরাট সুযোগ সেই সঙ্গে আমার জন্য একটা সুযোগ ওদের দেখে নেওয়ার টেস্ট অধিনায়ক হিসেবে আমি চাই আমার একঝাঁক পেসার থাকুক স্বাস্থ্যকর প্রতিযোগিতা হোক তাই এটা আমার জন্য সুযোগ ভবিষ্যতে টেস্ট দলের জন্য কি করতে পারবে কিভাবে উন্নতি করতে পারবে এসব আমিও দেখে নিতে পারবো